বিশ্বে করোনা আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে কয়েকটি দেশে, যে কারণে আবারও লকডাউন জারি করার অনুরোধ জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাজিয়া মাননের রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে সোমবার নতুন করে 61 জন রোগী শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্তদের 57 জনই শিনজিয়ান প্রদেশের। এছাড়া লিয়াওনিং প্রদেশের 14 জন, উত্তর কোরিয়া সীমান্তের কাছে জিলিন প্রদেশে আরও 2 জন করোনা রোগী পাওয়া গেছে। এতে দেশটির এই 3টি অঞ্চলে করোনা ঢেউ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে স্পেনেও, যদিও দেশটি বলছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। প্রথম করোনা সংক্রমণের খবর মিলল উত্তর কোরিয়া থেকেও। করোনা সংক্রমণ সন্দেহে দেশটির কিংস শহরে লকডাউনও জারি করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে টানা 4 দিন ধরে করোনায় হাজারের বেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশেষজ্ঞরা দেশজুড়ে লকডাউন চালু করার জন্য নেতাদের প্রতি আর্জি জানিয়ে চিঠি লিখেছেন। দেশটিতে এখনও পর্যন্ত করোনায় 1,49,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। 15 আগস্ট নাগাদ এই মৃত্যু 1,75,000 ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা গবেষকদের। অন্যদিকে করোনা নাজেহাল ভারতে গত 24 ঘন্টায় 49,931 জন রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত 14,36,000 ছাড়াল। আক্রান্তের সংখ্যায় দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, এরপরেই অবস্থান তামিলনাড়ু ও দিল্লি। মার্জিয়া মান্নান, মাইটিভি।